আপনার সফলতার পেছনে প্রধান বাধা কি কি সেটা ভেবেছেন কখনো? সারা জীবন অন্যের উপরে দোষারোপ করে আসলেন, বাবা মার উপর, ভাই বোনের উপর, বন্ধু বান্ধবের উপর, কিন্তু একটু ভেবে দেখুন তো, সকালবেলা ঘুমের থেকে ওঠেন 10টার সময় বা 7টার সময়, 8টার সময়। আচ্ছা, এই ঘুম আপনার জীবনের প্রধান শত্রু নয় তো? চিন্তা করে দেখুন, যদি আপনি বেশি ঘুমানো লোক হন তাহলে এই ঘুমই হবে আপনার পরাজয়ের অন্যতম কারণ। ভোর 5টায় ঘুম থেকে উঠুন, দেখবেন প্রতিদিন জীবনে 2 ঘন্টা করে বেশি সময় পাচ্ছেন, আর এটাই আপনাকে অনেক আগে আগে নিয়ে যাবে। ঘুমোতে তো সবাই পারে, আপনি না হলে না ঘুমিয়ে বিশ্ব জয় করুন। অজুহাত দেওয়া বন্ধ করুন, যারা অজুহাত দেয় তারা নিজেকে ঠকায়। কখনোই অজুহাত নয়, সমস্ত রেসপন্সিবিলিটি নিজের ওপরে নিন। যা কিছু মনে করুন ভুল হয়েছে, ধরে নেবেন যে আপনার জন্যই হয়েছে, এবং নিজের উপরে কাজ করুন, জ্ঞান অর্জন করুন, পড়াশোনা করুন, এটা আপনাকে অনেক এগিয়ে নিয়ে যাবে। যত পড়াশোনা করবেন তত এগিয়ে যাবেন। আর সকালবেলা ঘুম থেকে মনে করে উঠুন, অনেক সকালে ভোরবেলা উঠুন, এক্সারসাইজ করুন,